57 সেকেন্ডে 43টা সিল শিরোনামে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে লক্ষ্মীপুর 3 উপনির্বাচনের ভিডিও এটি। আসলেই কি তাই? যেসব পত্রিকা বা অনলাইন পোর্টাল এই বিষয়টি নিয়ে নিউজ করেছে তারা বলছে এই ভিডিওটি তারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পেয়েছে। এই ভিডিওটি যে লক্ষ্মীপুর 3 উপনির্বাচনেরই ভিডিও সেটি তারা নিশ্চিত হলো কিভাবে এবং তার প্রমাণ কি? এটি যে অন্য কোথাও রেকর্ড করা হয়নি কিংবা স্ক্রিপ্টেড নয় তারই বা প্রমাণ কি? সিল মারছে যে ছেলেটি তার নাম আজাদ হোসেন। গত 8 অক্টোবর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। সুতরাং এটি কি বলা যায় না যে ক্ষোভ থেকে কিংবা বিরোধী পক্ষের কাছ থেকে টাকা খেয়ে সে এই নাটক করেছে? এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন, একেবারে সামনে থেকে ভিডিও ধারণ করা হচ্ছে এবং ছেলেটি একাধিকবার ক্যামেরার দিকে তাকিয়েছে। কেউ যদি চুরি করে সে কি চুরির ভিডিও ধারণ করতে দিবে? সাধারণ জ্ঞান কি বলে? তার মানে এটি প্রতীয়মান হয় না যে এই ঘটনাটি সম্পূর্ণ স্ক্রিপ্টেড এবং আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করার জন্য এই নাটকটি সাজানো হয়েছে? ভেবে দেখুন তো।